প্রিয় বিয়ে ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমাদের বাংলা যে পেপারটি রয়েছে ইলেকটিভ বেঙ্গলি তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছি যে স্যার বাংলার কিছু প্রশ্নের যদি উত্তরের পিডিএফ দেন তাহলে খুবই উপকৃত হই তো তোমরা জানো পিভি ক্লাস তোমাদের সমস্ত প্রায় সাবজেক্টের এডুকেশান হিস্ট্রি এবং পলিটিক্যাল সায়েন্স প্রত্যেকটি সাবজেক্টেই তোমাদের পিডিএফ নোটস দিয়েছে ঠিক আছে তোমরা সেগুলো ডাউনলোড করে পড়েছো আজকে বাংলা এই কয়েকটি চারটি প্রশ্নের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে প্রশ্নগুলো থেকে একটি দশ কি দুটি দশ নম্বরের প্রশ্ন আসতে পারে সেরকমই প্রশ্নের উত্তরে পিডিএফ নোটস কিভাবে পাবে সেটি নিয়ে আলোচনা করবে তোমরা ভিডিওটি যারা দেখছো তারা কিভাবে ডাউনলোড করতে পারবে পিডিএফ সেটি শুনে নাও এবং যারা এখনও পর্যন্ত পিবি স্টাডি ক্লাসের ফার্স্ট সেমিস্টারের গ্রুপে জয়েন করোনি তারা জয়েন করে নাও কারণ ওখানে ফ্রি অফ কর্সে তোমাদের কিন্তু প্রচুর নোটস দেওয়া হচ্ছে বিভিন্ন সাবজেক্টের ওপর যারা ওখানে রয়েছে তারা কিন্তু উপকৃত হচ্ছে তো দেখে নাও আমাদের যে প্রশ্নগুলোর পিডিএফ পাবে শ্রীকৃষ্ণকীর্তন কাব্যটির আবিষ্কার নামকরণ উল্লেখ করে কাব্যটির ঐতিহাসিক সরি ঐতিহাসিক গুরুত্ব কবির কৃতিত্ব আলোচনা করো এই প্রশ্নের উত্তর পাবে পাবে হচ্ছে চর্যাপদের আবিষ্কার ও প্রকাশকাল বিবৃত করো চর্যায় সমাজচিত্রের পরিচয় দাও শ্রীকৃষ্ণ কীর্তন রাধা রাধাবিরহ অংশটি প্রক্ষিপ্ত কিনা না যুক্তিসহ আলোচনা করো এই প্রশ্নের উত্তরটিও তোমরা পেয়ে যাবে পিডিএফ নোটস আকারে ঠিক আছে তো এই গুরুত্বপূর্ণ তিনটি প্রশ্নের পিডিএফস তোমরা কিভাবে ডাউনলোড করতে পারবে সেটি বলে দিই তোমরা এই যে ভিডিওটি দেখছো এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যাবে ডেসক্রিপশন বক্সে তোমরা লিঙ্ক দেওয়া থাকবে সেই লিঙ্কে ক্লিক করলে তোমাদের কিন্তু পিডিএফ নোটস ডাউনলোড হয়ে যাবে সেই ডাউনলোড করে তোমরা এই তিনটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর পড়ো আরও যে 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 প্রশ্নের তোমাদের পিডিএফ নোটস লাগবে সেগুলো কমেন্ট বক্সে লেখো কোশ্চেন তুলে লেখো আমি তোমাদের তার নোটস আমি দিয়ে দেবো ঠিক আছে এবং তোমরা আরও কোন কোন সাবজেক্টে পিডিএফ নোটস লাগবে সেগুলো লিখতে পারো কমেন্ট বক্সে যে যে সাবজেক্টে লিখবে সেই সাবজেক্টের নোটস তোমাদের দেওয়া হবে আজকের মতো এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সকলে ভালো থেকো সুস্থ থেকো